ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে হাজার মাসের চেয়ে উত্তম পবিত্র লাইলাতুল কদরে বিভিন্ন ইবাদত করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার দিবাগত মাগরিব নামাজের পরপরই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কদরের রাতের গুরুত্ব তুলে ধরে আলোচনা, কোরআন তিলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়। এশার জামাতে অংশ নেন বিভিন্ন এলাকা থেকে আগত নামাজিরা। নামাজ শেষে তারা পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনা ও তীব্র দাবদাহ থেকে স্বস্তির দোয়া করেন। আগামী বছর পর্যন্ত যেন আমরা এই লাইলাতুল কদর আবার পাইতে পারি, আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করেন। আমরা যেন সবাই সঠিক পথে আল্লাহর এবং তার রাসূলের দেয়া সঠিক নির্দেশনা, দিক নির্দেশনা আমরা যেন সবাই মেনে চলি। আল্লাহ তাবারক ও তাআলা যে কালামুল্লাহ কোরআনের পাক রয়েছে সেটা বেশি থেকে বেশি পরিমাণ তেলাওয়াত করা চাই এবং সারা রাত ইবাদত করে আমরা যেন অতিবাহিত করতে পারি। তাপ প্রবাহের মধ্যে যে ইয়াটা চলতেছে আমরা সবাই দোয়া করতে চাই, আমরা লাইলাতুল কদরের উসিলায় যাতে এটা থেকে আমরা সবাই মুক্তি পাই। পবিত্র রমজানে লাইলাতুল কদরের রাতে সাধারণ ইবাদত ও নিজের গুনাহ মাফে আল্লাহর কাছে পানাহ চাওয়াকে গুরুত্ব দিয়েছেন ইসলামী বিশেষজ্ঞরা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহে রমজান পেল, নিজের জীবনকে অথচ নিজের জীবনকে গুনামুক্ত করিয়ে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমাদের থেকে এক একটি করে মাহে রমজান একেবারে বিদায়ের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, আমরা জানি না আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা অর্জন করতে পেরেছি কিনা। সুতরাং এই রজনীতে আমাদের সব কিছু ত্যাগ করে আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েই নিতে হবে। রমজান মাসের শিক্ষা নিয়ে সারা বছর মুসলমানরা নিজেদের জীবনে তা পালন করবে লাইলাতুল কদরের রাতে এই নির্দেশনা জাতীয় মসজিদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।